আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি যে যার অবস্থান থেকে ভালো আছেন, সুস্থ আছেন। বিবাহ হলো এমন একটি সামাজিক বন্ধন বা আইনি চুক্তি যার মাধ্যমে দুজনের মধ্যে একটি বৈবাহিক সম্পর্ক স্থাপিত হয়। এটা আমরা সবাই জানি, তবু বলছি, একটি বিয়ে তখনই সফল হয় যখন দুই পরিবারের মধ্যে সুসম্পর্ক বজায় থাকে। যাই হোক, সময় স্বল্পতার জন্য আমরা নীলুর ছেলের বিয়েতে অ্যাটেন্ড করতে পারিনি, তাই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তবে বউ ভাতে অ্যাটেন্ড করেছিলাম, আজকে তারই কিছু ছবি অ্যান্ড ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে। সবাই নিজ নিজ অবস্থান থেকে ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রত্যাশাই করছি। সেই সাথে আমাদের বাবাটার জন্য দোয়া করছি, আল্লাহ যেন ওদের বাকিটা জীবন সুন্দরভাবে কাটানোর মতো তৌফিক দান করেন। চলে এসেছি বনলতা। এটা কি? এটার নামটা কি দীপন পড়া? এই যে এটা হলো আমাদের ছেলের বউ ছেলে। আমরা এই প্রথম শাশুড়ি হয়ে গেলাম, মাশাআল্লাহ, খুব সুন্দর, খুব ভালো লাগছে তোমাদেরকে দেখে। এই যে এবার একটু তোমার কাছে দিয়ে রাখি ভিডিও ক্যামেরাটা, তুমি একটু আমি যাচ্ছি। আপনার
বান্ধবীদের সাথে মজার আড্ডা, খাওয়া দাওয়া, গল্পগুজব, সেই সাথে ফটোশ্যুট করতে করতে কীভাবে যে আমাদের সময় চলে গেল আমরা বুঝতেই পারিনি। খুব সুন্দর একটি সন্ধ্যা কেটেছে আমাদের, আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। স্পেশালি নীলু যখন অনুষ্ঠান শেষে আমার হাতে একটি প্যাকেট ধরিয়ে দিল, তখন আমি বুঝতে পারিনি এর মধ্যে কী ছিল। যাই হোক, বাসায় এসে যখন দেখলাম প্যাকেটের মধ্যে খুব সুন্দর দুটি ড্রেস রয়েছে, সেটি দেখে খুবই ভালো লাগছে। আমার বান্ধবী ভালোবেসে আমাকে এত সুন্দর দুটি উপহার গিফট করেছে, খুবই ভালো লাগছে। ধন্যবাদ বান্ধবী, তুই ভালো থাকিস, তোদের জন্য অনেক অনেক দোয়া রইল। আল্লাহ হাফিজ সবাইকে। কত সুন্দর এই ড্রেসটা নীলু গিফট করেছে, এবার এত গিফট, মাশাল্লাহ, অনেক গিফট, মাশাল্লাহ, অনেক গিফট। দীপন, নীলু কত সুন্দর এই ড্রেসটা গিফট করছে, তুমি তো দেখো না, এটা দেখার শুধু ওখানে ড্রেসটা অনেক সুন্দর, না খুবই সুন্দর ড্রেস নীলু, তোকে অনেক থ্যাংকস দোস্ত। আমি আসলে সময় পাইনি, শর্ট টাইমের জন্য আসছি তো, হ্যাঁ এখন ড্রেসগুলো ভাস করে রেখে দিই, তা তুমি একটু ভাস করে দিবা, হেল্প করবা দীপন? ওকে, থ্যাংক ইউ।